আমার এক ব্যাচমেট একবার একটা সামাজিক সচেতনতামূলক পোস্ট মানে ফেসবুকে আপলোড দিল। আপলোড দেওয়ার পর দেখলো যে গতানুগতিক ভাবে তার ফেসবুকে যত লাইক আসে, কমেন্ট আসে, রিয়াকশন আসে তার চেয়ে অনেক কম আসলে এইবারের পোস্টটিতে। তো সে আমাকে বলে যে সাদিক, আমি যখন একটা ভালো ছবি আপলোড দিই নিজের চেহারার, তখন মানুষ লাইক দেয়, লাভ রিয়াকশন দেয়, কমেন্ট করে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু সে আমি যখন একটা গঠনমূলক পোস্ট আপলোড দিলাম যেটাতে আমার ছবি নেই, সেটাতে কোনো মানুষের মূল্যায়ন নেই। এবং আমি বুঝলাম যে তার এই জিনিসটা খারাপ লেগেনি যে তার পোস্টের লাইক কমে গেছে, তার এই জিনিসটা খারাপ লেগেছে যে মানুষ তাকে জাস্ট একটা চেহারা হিসেবে দেখে, তাকে ব্যক্তি হিসেবে দেখে না। তার যে একটা ব্যক্তিত্ব আছে, তার যে যুক্তি করার ক্ষমতা আছে এবং ওটা কাজে লাগিয়ে যেটা ভালো কিছু করতে পারে, সে যে একটা ডিসকাশনে যেতে পারে, সেই জিনিসটাকে মানুষ মূল্যায়ন করেনি, তাই তার পোস্টে কোনো রিয়াকশন নেই। সেই মানুষটি যখন আমার একটা চেহারার ছবি আপলোড দেয়, আবার মানুষ সুমিখে লাইক দেয়, লাভ দেয়, রিয়াকশন দেয়। তো আমি জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা জানার পর, এই জিনিসটা বুঝার পর তোমাকে যারা ফলো করে, যেসব ফ্রেন্ড আছে, তাদের সম্বন্ধে তোমার কি ধারণা তৈরি হলো? সে বললো যে এখন জিনিসটা অনেক ঘৃণা লাগে। এবার এই জিনিসটা এই জন্য বলছি যে অনেক সময় আমরা ভার্চুয়াল জগৎটাকে ভুলভাবে নিয়ে বসি। অনেক সময় আমরা ভাবি যে আমার ভার্চুয়াল জগতে এতগুলো ফ্রেন্ড, আমার পোস্টে এত লাইক পড়ে, আমার জীবনটা এত জোশ, তারা নিশ্চয়ই আমার অনেক ভালো ফ্রেন্ড, তারা আমার সাহায্যে এগিয়ে আসবে। কিন্তু আসল বিপদে পড়লে আমরা বুঝতে পারবো যে পুরোটাই, প্রায় অধিকাংশ ক্ষেত্রে জিনিসটা মিথ্যা ছিল, এবং তখন আমাদের মাথা আকাশ ভেঙে পড়বে। তাই আগে থেকে আমাদের জেনে রাখা দরকার যে ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগতের মধ্যে অনেক তফাত। এবং আমরা অনেক সময় মানুষের প্রোফাইল দেখে, মানুষের কার্যকলাপ দেখে অনেক ঈর্ষা করি যে ও সারাদিন ঘুরে বেড়াচ্ছে, বিদেশে যাচ্ছে, এই করছে, ওই করছে, ভ্যাকেশনে যাচ্ছে, সমুদ্র সৈকতে লাফাচ্ছে, অনেক কিছু। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে ফেসবুক হচ্ছে মানুষের জীবনের হাইলাইটস, অর্থাৎ মানুষের জীবনের সব থেকে ভালো অংশগুলোই কিন্তু ফেসবুকে তুলে ধরে। তাই আমরা খালি ভালো জিনিসগুলোই দেখবো, ওদের কোনো সংগ্রামগুলো দেখবো না, কোনো বাজে জিনিসগুলো দেখবো না। তাই অনেক সময় আমাদের মাথায় এই জিনিসটা তৈরি হতে পারে যে ওর লাইফটা কত জোশ, ওর লাইফটা কত কুল, কিন্তু আসলে তা না। তো আমি যেন সবসময় মনে রাখি যে ভার্চুয়াল জগৎটাকে আমরা আসল জগতের সাথে না মিলে ফেলি। এবং আপনি কতটা অ্যাগ্রি করেন কমেন্টে টাইপ করে জানাবেন, কারণ অনেক সময় আমি ফাঁদে আটকে যাই আমরা, এবং অনেক সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার নিজেদের ব্যক্তিত্বকে মূল্যায়ন করে বসি, যেটা অসম্ভব ভুল একটা জিনিস। তো ভার্চুয়াল জগতের কী কী খারাপ দিক আছে কিংবা কী কী ভালো দিক আছে, আপনার কী ধারণা এই জিনিসটা নিয়ে, আমি কী কী পয়েন্ট মিস করেছি, কাইন্ডলি কমেন্টে জানাবেন। কারণ ভার্চুয়াল জগতে এখন আমরা প্রায় সবাই চলে আসছি, এবং ফিউচার জেনারেশন ম্যাক্সিমামই কিন্তু এটার মধ্যে আস্তে আস্তে জড়িত হয়ে যাবে। তো আমাদের যদি ফিউচারের জন্য প্রিপেয়ার হতে হয় তাহলে এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। তো আপনার যদি যে কোনো অপশন থাকে, যে কোনো অপিনিয়ন থাকে, কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।